ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين যে সালাম যখন প্রদান করবো তখন আমরা কিভাবে সম্বোধন করব এবং এটা কতটা পর্যন্ত বলতে হবে ভাই মূলত যেটা বলতে চাইছেন যে সালাম আমরা কিভাবে দিতে পারি ভাই সালাম আমরা যখন দেব কাউকে তখন সর্বনিম্ন যে বাক্যটি বলতে পারি আসসালাম আলাইকুম কাউকে আমি শুধু যদি বলি আসসালামু হবে না এখানে সর্বনিম্ন ভাষাটা হচ্ছে আসসালামু আলাইকুম আর সর্বোচ্চ যদি আপনি দিতে চান তাহলে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা হচ্ছে সর্বোচ্চ এই বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে কেউ যদি মানে সর্বোচ্চ বাক্যটি বলে তবে তাকে 10টা এ 30টা নেকি দেওয়া হবে সর্বোচ্চটি যদি কেউ বলে তা তাকে 30টি নেকি দেওয়া হবে এটা বর্ণনা হয়েছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 5195 এবং সুনান তিরমিজি হাদিস নম্বর আর মনে রাখতে হবে যখন সালাম প্রদান করছে কেউ যখন সালাম দিচ্ছে সেই সময় মাঘফিরা মানে তুহু যে শব্দটা আছে এটা সনদ সহি নয় এটা জয় সূত্রে বর্ণনা আছে যেটা স্নান আবু দাউদ হাদিস নম্বর পাঁচ হাজার এবং মিসকাত হাদিস নম্বর চার তবে এটা জেনে রাখতে হবে কেউ যদি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকায়াতুহু এই শব্দটি বলে উত্তর প্রদানের সময় সেই কেউ যদি বলে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকায়াতুহু ও মাঘফিরাতুহু